ছুটির দিনে মন খারাপ সবুজ মেরুন সমর্থকদের। সাধারণ সমিতির কাছে 2-0 গোলে হেরে গেল মোহনবাগান। সাধারণের সৌরভের পা থেকে বেরিয়েছে 2টি গোল। হাফ টাইমের আগে 2টি গোল হজম করতে হয় বাগান সমর্থকদের। 19 এবং 24 মিনিটের মাথায় পরপর 2টি গোল করে বাগানদের চাপে ফেলে দেন সৌরভ। ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলোয়াড়রা সমতা ফেরানোর চেষ্টা করলেও লাভ সেভাবে কিছুই হয়নি। পরপর কয়েকটি ম্যাচে সুবিধা করতে পারেনি সবুজ মেরুন। এর আগে আর্মি রোডের সঙ্গে হেরেছে, তার আগে ডুরান্ডে ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হেরেছে মোহনবাগান।